নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ প্রথমেই আমি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি শুরু করব। আজকে আমি আপনাদেরকে কড়াই পনির বানিয়ে দেখাব। কড়াই পনির করতে আমাদের লাগবে পনির, একটা ছোট পেঁয়াজ, পাঁচ ছকোয়া রসুন, একটা হাফ ইঞ্চি মতো আদা, তিনটে কাঁচা লঙ্কা, একটা ছোট্ট টমেটো। এখানেও আমি একটা টমেটো নিয়েছি, এটা কিউব করে কেটে রেখেছি। কাসুরি মেথি, এখানে আছে গোটা জিরে, দুটো শুকনো লঙ্কা, গোটা ধনে, এখানে আছে আমাদের পরিমাণ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে আমাদের একটু গোটা জিরে নিয়ে নিয়েছি, এখানে আছে আমাদের একটা পেঁয়াজ কিউব করে কাটা, একটা ক্যাপসিকাম কিউব করে কাটা, এখানে আছে চার মগজ, অল্প ওয়ান টিস্পুন মতো চার মগজ, চারটে কাজু বাদাম আর হাফ টিস্পুন মতো পোস্ত, এটা আমি জলে ভিজিয়ে রেখেছি। রান্নাটা আমি করব সাদা তেলে আর আমাদের ফ্রেশ ক্রিম লাগবে। চলুন দেখে নিই রান্নাটা। প্রথমে আমি একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার আমি এতে গোটা ধনে, গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা ভালো করে এটাকে ড্রাই রোস্ট করে নেব। দেখুন আমাদের এটা ভাজা হয়ে গেছে, আমি ওভেনটাকে এখন বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। আর একটা মিক্সির জারে আমি কাজু, চার মগজ, পোস্ত, যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ জলে, ওটা নিয়ে নেব। আর এই যে এটা নিয়ে নেব, আপনার একটা টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, এই সব কটাকে আমি একসাথে মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। কড়াইটা আমি গরম করে নিয়ে এতে আমি অল্প করে সাদা তেল দেব। তেলটা গরম হলে আমি মশলাটা দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার এতে আমরা এবার আমি এতে জিরে ফোড়ন দেব। জিরেটা থেকে ভালো গন্ধ বার হলে এবার আমি মিক্সিতে পেস্ট করে রাখা আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, কাজু ওই পেস্টটা আমি দিয়ে দেবো। এবার মশলাটা খুব ভালো করে কষাবো।
মশলাটা আমাদের ওখানে হয়ে গেছে, দেখুন একটু যেমন তেল বেরোচ্ছে, আর আদা রসুনের রস স্মেলটাও চলে গেছে। এবার আমি এতে অল্প জল দেবো, খুব সামান্য একটু জল দেবো, দিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, নুন চিনি লঙ্কা কাশ্মীরি লঙ্কা আর হলুদ তাহলে দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে ভাজবো, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য আমি আরো একটু জল দেবো। এখন এতে আমি কিউব করে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো, আর কিউব করে রাখা পেঁয়াজটাও দিয়ে দেবো। দেখুন মশলাটা দেখে আমাদের তেল বেরিয়ে গেছে, এবার আমি এতে কিউব করে রাখা টমেটো দিয়ে দেবো, ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজ এগুলোকে আপনারা খুব বেশি ভাজবেন না, যাতে এটা ক্রাঞ্চিনেসটা চলে যায়। এখন আমি এতে শুকনো খোলায় ভেজে রাখা ওই জিরে ধনে আর লঙ্কা এটা দিয়ে দেবো, দিয়ে অল্প নাড়াচাড়া করে আমি জল দেবো। এবার আমি জল দিয়ে দেবো, জলটা অল্প দেবেন কারণ এই কড়াই পনিরটা একটু গা মাখা হয়, খুব বেশি একদম পাতলা ঝোল হয় না। এবার এটাকে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, এটাকে কিছুটা ফুটিয়ে নেওয়ার পর আমি এবার কিউব করে রাখা পনিরগুলো দিয়ে দেবো। আমার এই পনিরটা খুব ফ্রেশ পনির, তাই আমি এটাকে আলাদা করে ভেজে নিয়ে নিই, ভেজে নিলে পনির স্টিফ হয়ে যায়। তবে পনির যদি খুব বেশি পুরনো হয়, মানে দুদিন তিন দিন পুরনো হয়, তাহলে ভেজে করাই ভালো। তো আপনারা চেষ্টা করবেন এটা একদম ফ্রেশ পনির দিয়ে করতে। এটাকে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব, আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন আমাদের কড়াই পনির রেডি, এখন এতে আমি কসুরি মেথি ওপর থেকে কিছুটা ছড়িয়ে দেবো। আমি ফ্রেশ ক্রিম দেবো, তাহলে ক্রিমটা আমি ফ্লেমটা বন্ধ করে তারপরেই দেবো, তা নাহলে ক্রিম ফেটে যাবে। ওপর থেকে আমি অল্প ক্রিম দিয়ে দিচ্ছি, এবার
এবার এটাকে আমি ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এটাকে সার্ভ করে নেব। আমাদের কড়াই পনির একদম রেডি, আমি এটাকে সার্ভ করে নিয়েছি। আপনাদের যাদের যাদের আমার এই রান্নাটা ভালো লাগবে তারা একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এটাকে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনেক অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা টিপতে ভুলবেন না। নমস্কার।